হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। যখন বাড়িতে সোনা রূপার স্কুলে ডাকা হয়েছে সেটা জানাজানি হয়ে যায়, সবাই খুব চিন্তা করতে শুরু করে। লাবণ্য বলে, আমি দেখি দীপার সঙ্গে কথা বলে ওর সঙ্গে যোগাযোগ করে ওকে নিয়ে আমি যাব, কারণ এসবে তো আমি আর প্রবীর যেতে পারবো না, সোনা রূপার মা বাবাকেই যেতে হবে। তাহলে এখন কি করা যাবে? পরীক্ষার আগের যেহেতু মিটিং, এটা তো অ্যাটেন্ড করতেই হবে। ইরা ভাবে যে এখনই দেখা যাবে দীপা সত্যিই তার মেয়ের কাছে আসে কি না, কীভাবে তাদের স্কুলে অভিভাবকের এই মিটিংয়ে দীপা যায় কি না, তাহলেই বুঝতে পারবো এই মিসেস রাজেশ্বরী আয়ার আর দীপা এক কি না, আমাকে সেটা জানতেই হবে। তখনই রাজেশ্বরী চলে আসে। এই কথাগুলো সে দরজায় দাঁড়িয়ে শুনে একটু চিন্তিত হয়ে যায়। পালক বলে, কী ব্যাপার, আপনি এসেছেন? সূর্যর কাছে যান, ও একলা একলা শুয়ে আছে, ওকে তো দেখে শুনে রাখতে হবে। আমি যাচ্ছি। ওপরে রাজেশ্বরী ঘরে চলে যায়। ইয়া ভাবে, কেমন যেন চিন্তিত মনে হলো ওকে। যাই কিছু হয়ে যাক না কেন, ওর ওপর আমাদের নজর রাখতে হবে। ও বাইরে গিয়েছিল, আবার ফিরে এসেছে, তার মানে ও আমাদের কাজ করবে। দীপা সূর্যর ঘরে গিয়ে অপেক্ষা করছে। কিভাবে কি করবে, কালকের মিটিংয়ে যাবে, সেই সব কিছু নিয়ে যখন ভাবনা চিন্তা, উর্মি এসে বলে যে, দিদি বুঝতে পারছিস তো কালকের পরিস্থিতি কি হবে? দেয়ালেরও কান আছে, এরকম করে বলিস না উর্মি। আমি বুঝতে পারছি, তবে সামলানোর মতো একটু সুযোগ দে। তখনই ইরা চলে আসে। ইরাকে দেখে উর্মি নানাভাবে রাজেশ্বরীর সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। বলে, কী ব্যাপার, আপনি বাইরে গিয়েছিলেন, এতক্ষণ ছিলেন কেন? আপনি জানেন না যে ডাক্তার সূর্য সেনগুপ্ত অসুস্থ, এই পেশেন্টটাকে আপনাকেই সামলাতে হবে? আমার পার্সোনাল লাইফের সঙ্গে প্রফেশনাল লাইফটা এক করে ফেলতে পারি না। আমি গিয়েছিলাম, আবার চলে এসেছি, তাতে কি আমি আর এখানে কাজ করব না। আরে রাজেশ্বরী, আপনি চলে যাচ্ছেন কেন? দেখুন না উর্মি আমার সঙ্গে কীরকম ঝগড়া শুরু করেছে। সোনা রূপা এসে দেখে বুঝতে পারে যে তার মা এবং কাকিয়া দুজনেই নাটক করছে। কেন কাকিয়া এরকম করে বলছো? কারণ নার্স তো বাবাকে দেখে শুনে রাখে, এখন তোমরা ঝগড়া করলে বাবা উঠে যাবে। তখন গল্প শুনিয়ে, গান শুনিয়ে নানাভাবে তাকে ঘুম পাড়াতে হবে। এগুলো পারবে তুমি করতে? ও আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমাদের কোনো ধান্দা আছে, তাই না ইরা, যার জন্য বাচ্চা দুটোকেও নিজের সঙ্গে জুড়ে নিয়েছো, এমন কি এই নার্সকেও তুমি হাত করেছো। এসব কী কথাবার্তা? আপনার কোনো সমস্যা থাকলে আপনি ডাক্তার সানালির সঙ্গে কথা বলতে পারেন। সেটা না করে আপনি কেন এরকম করে আমাকে অ্যালিগেশন দিচ্ছেন? এটা তো ঠিক নয়, আমি এখানে থাকবো না। রাজেশ্বরী, আমি বলছি আপনি এখানে থাকুন। কেন, এতদিন তো তুমিই চাইতেন না রাজেশ্বরী এখানে থাকুক, এখন আবার তুমিই বলছো, বিষয়টা তো খুব গোলমেলে। এক্ষুনি গিয়ে আমি মাকে সবটা বলছি, ওদেরও তো জানা প্রয়োজন। সোনারূপা তার বাবার কাছে থাকবে। দীপা বলে, যাও তোমরা গিয়ে রাত্রেবেলা খাবার খেয়ে আসো, আমি আর তোমার মা তো এখানে আছি, কোনো সমস্যা হবে না। আর ম্যাডাম, আপনি যে যে ওষুধ দিতে বলেছেন আমি ডাক্তার সেনগুপ্তকে সেগুলো দিয়ে দিয়েছি, দেখছেন না কীরকম ঘুমাচ্ছে, এতটুকু কোনো তরতাজা নেই, আপনি চিন্তা করবেন না, সব কিছু ঠিক আছে। উর্মি নিচে গিয়ে চিৎকার করতে শুরু করে, বলে, বাড়িটা কি নিজের পেয়েছে নাকি, এরকম করে যা খুশি তাই করবে, যখন খুশি বেরিয়ে যাবে, নানাভাবে আমাকে বলছে আমি নাকি সিনক্রেট করছি, এগুলো তো মানা যাবে না। কি হয়েছে বৌদিদি, তুমি এরকম কেন করছো? দেখো না এই বাড়িতে ইরা কি শুরু করেছে, এই বাড়ি থেকে এক এক করে সবাইকে তাড়াবো, ইরাকে, তারপরে তার সঙ্গে যারা রয়েছে তাদেরকেও। কী ব্যাপার উর্মি, আপনি আমার দিকে এরকম করে কেন তাকাচ্ছেন? আপনার যা করার করে নিন, আমিও তৈরি আছি, আমি কাউকে ছেড়ে দেবো না। অর্ণব, আপনি রাগ করবেন না, উর্মির মাথাটা খারাপ রয়েছে তাই এরকম করে বলে ফেলেছে, কেন থাকবে না? আমার দিদিকে এদের জন্য বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হয়েছে, আমার দিদি এই বাড়িতে থাকতে পারছে না, কোন বস্তিতে পড়ে রয়েছে, কেন আমার দিদির কি জীবন নেই, ভালোভাবে বাঁচার কোনো ইয়া নেই? তাই বলছি, কোনোভাবেই একদম বেশি বাড়াবাড়ি করবেন না, এই বলে উর্মি চলে যায়। অর্ণবের ঘরে গিয়ে দেখতে পারে যখন ইরা নেই, তখনই ইরা দীপার কাছে যায়, গিয়ে বলে, রাজেশ্বরী এটা তোমার জন্য। এটা কি? এটা হচ্ছে একটা চিপস, তুমি গায়ে লাগিয়ে রাখবে, তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সবটা আমরা ট্র্যাক করতে পারবো, আর এটা আমরা ফোনে কানেক্ট করে নিচ্ছি। কিন্তু আমি তো কোনো ক্রিমিনাল নই, এরকম করে আমাকে কেন আপনারা প্রেশার ক্রিয়েট করছেন? তুমি 50 লাখ টাকা চেয়েছো, এমনি তো আর দেবো না, নিশ্চয়ই তোমার কাজের যা কিছু সেগুলো দায়িত্ব তোমাকে পালন করতে হবে, তারপরে আমরা বিশ্বাস করলে, বুঝে শুনে তবেই তো টাকাটা দেবো। গায়ে লাগিয়ে নিতে বলেছি, লাগিয়ে নাও। এরপরে দীপা ঘাড়ে সেই চিপসটা লাগিয়ে নেয়, বলে, এটা কখনো খুলবে না। খুলবে না মানে খুলবে না, 10 সেকেন্ডের জন্য খোলা যাবে, তার বেশি যদি খোলো তাহলে কিন্তু আমরা টের পেয়ে যাব তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো, এর ফল ভালো হবে না। ফোনে কানেক্ট করে নেয় সেই চিপসটা অর্ণব। ইরা অর্ণব নেমে আসে আর ভাবে যে যেটা কাজ করার ছিল করে দেওয়া হয়ে গেছে, এবার রাজেশ্বরীকে দিয়ে সূর্যকে যেখানে নিয়ে যাওয়া সেখানে নিয়ে যেতে হবে। আর যেদিকে যেদিকে আমরা
সমস্ত পরিকল্পনাগুলো করে রেখেছি, বুম করে সব কিছু তছনছ হয়ে যাওয়ার জন্য সেগুলো সঠিকভাবেই হবে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। দীপা ভাবে, এই চিপসটা আমি তো গায়ে লাগিয়ে নিলাম, কারো সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো না, সবটা শুনে যাবে, জেনে যাবে, এবার কি হবে? এখন আমি কি করে নিজেকে রক্ষা করব? আর ডাক্তারবাবুকে আমি তো বুঝতে পারছি না ওরা যে এতটা ভয়ঙ্কর। ভিক্টরকে ফোন করে, করে বলে, দেখো উর্মি গেছে লাবণ্য এবং প্রবীরের সঙ্গে কথা বলতে। কী কথা বলছে না বলছে সেগুলো তোমরা শুনে আমাকে এসে জানাও, আমাকে জানতে হবে। ভিক্টরের জন্য তিস্তা খাবার আনতে চাইলে ভিক্টর বলে, তুমি এক কাপ কফি করে আনো, আমি সেগুলো খাবো, আমি একটু আসছি, এই বলে বেরিয়ে যায়। লাবণ্যর ঘরে গিয়ে উর্মি সমস্ত সত্যিটা জানায়, বলে, দিদি এই বাড়িতেই রয়েছে, রাজেশ্বরী হচ্ছে দিদি, এগুলো কাউকে জানাতে চায়নি ও, আমার কাছেও হঠাৎ ধরা পড়ে গেছে রান্নাঘরে, তার জন্য বলতে বাধ্য হয়েছে। আর দিদি চায় না যে অর্ণব এবং ইরাকে পুলিশের হাতে তুলে দিতে, প্রমাণ সমেত তুলে দিতে চায়, ওদের গোড়া থেপে উপড়ে ফেলতে চায়। কারণ আজকে দাদাইয়ের যা কিছু হয়েছে সবটার জন্য কিন্তু ইরাই দায়ী। দিদি আর সব কিছু জানে, কিন্তু তারপরেও কোনোভাবেই মুখ খুলতে চাইছে না। আপনারাও কাউকে কিছু বলবেন না। তাহলে কালকে স্কুলে যে যেতে পারবে না সূর্য বা দীপা কেউই, সেটা কি ওদের জানিয়ে দেবো আমি? কি করব বুঝতে পারছি না, দীপা একলা কি করে সামলাবে? আপনি কিছু ভাবুন মা, দিদিকে হেল্প করতে হবে, ওকে সাহায্য করতে হবে। আমরা যেভাবেই চাই না কেন, দিদি যেন জিতে যায় লড়াইটা, সেটা আমাদের দেখতে হবে। ভিক্টর আড়ালে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে ইরার ঘরে চলে যায়। ইরা বলে, কী ব্যাপার, কী কথা বলছিল? এটাই যে অর্ণব আর তোমাকে সন্দেহ করছে, লাবণ্য এবং উর্মি, ওরা ভাবছে তোমাদেরই ফিট করার লোক নাকি ওই রাজেশ্বরী, যার কারণে তোমাদের মতো করে ওষুধ খাওয়াচ্ছে, তোমাদের কথা মেনে চলছে, এগুলোই আলোচনা করছিল। তাহলে এবার কী হবে? কেন রাজেশ্বরীকে আমার লোক মনে করছে আমি জানি না, তবে স্কুলে যাবে দীপা, সেটাই বলছিল যে ওকে মানিয়ে গুছিয়ে দীপাকে নিয়ে লাবণ্য যাবে, আর তার জন্যই কথা বলবে দীপার সঙ্গে, এগুলো নিয়ে আলোচনা করছিল। আমি তোমাদেরকে যা তথ্য দেওয়া দিয়ে দিয়েছি, আমার যেন কোনো নাম সামনে না আসে, না হবে না। তবে একটা কাজ করো কিন্তু, ওটা যেহেতু মেয়েদের স্কুল, সেখানে কিন্তু তোমাকে ইরা একলা গেলে বা অর্ণববাবুকে একলা গেলে যেতে দেবে না, দুজনকে স্বামী স্ত্রীকেই যেতে হবে, তাহলে খুব ভালো হবে দেখবে। হ্যাঁ, এই বুদ্ধিটা তুমি ঠিক দিয়েছো, তবে এই আইডিটা আমার মাথায় আগে কেন আসেনি? ইরাকে সকালে চেক আপের নাম করে আমি নিয়ে চলে যাব, তারপরে ওই স্কুলটায় যাবো সোনারূপার, সেখানে গিয়ে সব কিছু দেখে শুনে কোথায় কী করা যাবে সেগুলো ফিট করতে পারবো, এক ঢিলে দু পাখি মারা যাবে। ভিক্টর বেরিয়ে চলে যায়, কিন্তু আড়ালে দাঁড়িয়ে থাকে। অর্ণবকে ইরা বলে, এইসব চোর পুলিশ খেলা খেলি আর ভালো লাগছে না, দীপা আমাদের বোকা বানাচ্ছে নাকি আমরা ওকে বোকা বানাচ্ছি কিছুই বুঝতে পারছি না। কালকে স্কুলে গেলে বোঝা যাবে যে রাজেশ্বরী যদি বাড়িতে থাকে তাহলে দীপা ওখানে স্কুলে গেলে বোঝা যাবে যে সবটাই মিথ্যে, আর আমাদের হাতে নাতে দীপাকে ধরতে হবে। তাহলে সেজন্য আমাদের ওই সোনারূপাকে দূরে করে দিতে হবে, ওরা খুব জ্বালাতন করে আমাকে এবং সূর্যকে, যেভাবে জ্বালিয়েছে বলার বাইরে। ওদের জন্য আমার কাছে একটা পরিকল্পনা আছে। কি? বাচ্চা যে আমি দিয়ে দেই মহিলাটাকে, তার কাছে সোনারূপাকে দিয়ে দেই, অনেকগুলো টাকাও পেয়ে যাব, তার সঙ্গে সঙ্গে নানাভাবে সোনারূপায় বাড়ি থেকেও দূরে থাকবে, সবাই তাদের খুঁজে বের করার চেষ্টায় ব্যস্ত থাকবে, তখন আমরা এই বাড়িটা তছনছ করে খুঁজতে পারবো, ওই পেনড্রাইভটা। এমনকি এই বাড়িতে যখন কেউ থাকবে না, আমাদেরই তো সুযোগ, আমরা নিজেদের মতো করে সব কিছু দেখে শুনে নেব, আর তার জন্য আমাদের এই কাজ করতেই হবে। তাহলে কালকে সকাল সকাল ইরা তুমি তৈরি থেকো, তোমাকে নিয়ে আমি বেরিয়ে যাব। এই সুযোগে স্কুলটা ঘুরে দেখার পরে বোঝা যাবে যে ওই স্কুলে কোথায় কী রাখা যাবে, কারণ বুম করে সব কিছু শেষ করে দিতে তো আমাদের পরিকল্পনা সব তৈরি। শুধু এবার দেখার পালা, ডাক্তার সূর্য সেনগুপ্তকে দীপার মাধ্যমে আমাদের দূরে নিয়ে যেতে হবে, তা না হলে তো চলবে না। রাজেশ্বরীকে এই জন্য আমরা অনেক টাকা দিচ্ছি। ভিক্টর হঠাৎ করেই দীপার ঘরে ঢুকে এসে দরজা লক করে দেয়। দীপা অভিনয় করলেও ভিক্টরের কাছে ধরা পড়ে যায়। ভিক্টর বলে, বৌদিদি আমি জানি যে তুমি রাজেশ্বরী, তবে জানো সোনারূপার বিপদ, ওদেরকে দূরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ইরা এবং অর্ণব, তাই তোমাকে কালকে স্কুলে যেতেই হবে, যেভাবেই হোক ওদের রক্ষা করতে হবে, তা না হলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। তুমি এই চিপসটা আমার হাতে লাগিয়ে দাও আর তুমি চলে যাও, দেখো কালকে যা কিছু হবে সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে, এখানে বসে থাকলে তোমার চলবে না, ওরা এই চিপসটা যে তোমাকে লাগিয়ে দিয়েছে সেটা আমি জানি, 10 সেকেন্ডের জন্য খোলা যাবে তার বেশি নয়, ওরা ফোনে এটা কানেক্ট করে নিয়েছে, তাই বলছি যাই কিছু ঘটে যাক না কেন, তোমাকে কিন্তু কালকে সোনারূপার স্কুলে যেতেই হবে, ওরা কিন্তু দেখতে যাচ্ছে যে তুমি ওখানে গেছো কি না, কীভাবে তুমি মিটিংটা করছো সেটা জানতে, আর সেগুলো জানতে না পারা পর্যন্ত ওদের কিন্তু শান্তি নেই, তোমাকে বিশ্বাসও করবে না ওরা। কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে?
দীপার গায়ের চিপস ভিক্টর লাগিয়ে সোনারূপাকে বিক্রির হাত থেকে বাঁচাতে সাহায্য করলো। আজকে ইরা এবং অর্ণব তাদের রাস্তায় যেই আসবে তাদেরকে সরিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা করেছে। দীপা যেখানে শিশু তাদের কাছে পরিকল্পনায়, সেখানেই দীপাকে ফেঁসে যেতে হলো। নানাভাবে দীপার শরীরে চিপস লাগিয়ে দেওয়া হয়েছে যাতে দীপা কোথায় যাচ্ছে কি করছে সবটা জানতে পারে। দীপার ওপর বিশ্বাস ভরসা নেই। রাজেশ্বরী সে যে যতই ছদ্মবেশে থাকুক না কেন, ইরা এবং অর্ণবের চোখে ধুলো দেওয়া এতটাও সহজ নয়। এবার ভিক্টরকে বিশ্বাস করে দীপা নিজের দুই মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেল। ভিক্টরকে পারবে আদৌ নিজে এবং দীপার সম্মান রক্ষা করতে? এবং সোনারূপাকে সেও ভালোবাসে। পাকা মেয়ে দুটোকে রাস্তা থেকে সরাতে ইরা অর্ণব যে এত বড় একটা ষড়যন্ত্র করবে দীপা ভাবতেও পারছে না। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।